দেখেন কি অবস্থা সৌদি আরবের, দেখেন আজকে কি অবস্থা। এই গতকাল রাত্রেও বৃষ্টি ছিল, এই যে আমার প্রত্যেকটা ভিডিও তো আপনারা দেখেন, এই এখন প্রচণ্ড বালুর বেগ আসতেছে, অর্থাৎ পুরো চারদিক পুরোপুরো অন্ধকার, পুরোপুরি বালুর বৃষ্টি বলা হয় যেটাকে। দেখেন কিছুই দেখা যাচ্ছে না, একেবারে কিছুই দেখা যাচ্ছে না, মানে অন্যরকম একটা পরিবেশ। দেখতে থাকলে আমি এখন গ্লাসটা বন্ধ করে দিই। একেবারে কঠিন একটা অবস্থা, মানে এদেশে এই একটা সমস্যা, আপনার গ্রীষ্মকালে গরমকালে খুব একটা প্রবলেম, মানে নিত্য মনে নৈমিত্তিক ভালো, খুব খুব বেশি ভালো উড়ে, অতিরিক্ত ভালো উড়ে, যেটার কারণে অর্থাৎ আমরা যারা ছোটোখাটো ব্যবসা করি, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি, আসলে আমাদের আমরা খুবই ক্ষতিগ্রস্ত হই। কারণ হলো এই যে আজকে 10-15 দিন বললাম আপনাদেরকে, মানে ভালো উড়ার কারণে ঠিকভাবে ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না, কারণ সব কিছু হয়ে যায় আর কাস্টমাররা তো অবশ্যই বাইরে আসে না, এত ভালো উঠলে দেখেন কিছুই দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাসের বিদ্যুৎ থেকে দেখাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড প্রচণ্ড বাতাস এবং ধুলাবালি। দেখেন রাত, এই দেখেন একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, মানে কাছাকাছি, কিন্তু তারা তাদেরকে দেখেন, এই সময় অনেক অনেক বেশি দুর্ঘটনা ঘটে। যারা এদেশে গাড়ি চালান, বিশেষ করে সৌদি আরব আছেন, বিশেষ করে বালু যখন উড়ে এই সময়টাতে গাড়ি খুব সাবধানে চালাবেন, আপনার জরুরি যে সিগন্যালগুলি, জরুরি যে লাইটগুলি, এগুলি দিয়ে দেবেন। হ্যাঁ, আর গাড়ি খুব স্লোতে চালাবেন, অর্থাৎ গাড়ি কখনও স্পিডে, ওভার স্পিডে চালাবেন না এই এয়াতে। হ্যাঁ, এই অবস্থায় মানে কারণ এই বালুর যে বৃষ্টি, এই বৃষ্টি বালু বৃষ্টিতে অনেক অনেক দুর্ঘটনা ঘটে থাকে, অনেক অনেক বেশি দুর্ঘটনা হয়, বিশেষ করে বড় বড় যে রাস্তাগুলিতে, এখানে তো গাড়ি খুব স্পিডে চলে। তো যারা বিশেষ করে সৌদি আরব আছেন, এই সময়টাতে গাড়ি খুব সাবধানে ড্রাইভ করবেন, চেষ্টা করবেন আস্তে ধীরে গাড়ি চালানোর জন্য। আর যদি অতিরিক্ত ভালো উঠে দেখছেন, অবশ্যই রাস্তার এক পাশে গাড়িটা সাইড করে আপনি ইমার্জেন্সি লাইট দিয়ে রাখবেন। হ্যাঁ, একটু রেস্টে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, কামাল কেস ব্লগ এবং কামাল সিং ব্লগস ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।